আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লগ্নিকারীদের আকর্ষণ করার জন্য কোনো ঘোষণা কি করবেন, বিশেষ কিছু কি থাকবে, সেদিকেও নজর থাকবে আমাদের। আর সম্প্রতি তুমি যেমনটা বলছিলে যে স্পেন এবং দুবাইতে গিয়েও লগ্নির আহ্বান করেছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং খুব স্বাভাবিকভাবেই এবারের বিশ্ববঙ্গ সম্মেলন নিয়ে কিছুটা প্রত্যাশা আগের থেকে বেড়েছে, যদিও এর সমালোচনাও আসছে বিরোধীদের তরফ থেকে। তার কারণ বিরোধীদের মুখে কিন্তু কটাক্ষের সুর, বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তাদের বক্তব্য শোনাবো। গত 12 বছর ধরে যে বাণিজ্য সম্মেলন হলো তাতে পশ্চিমবাংলার লোক বা পশ্চিমবাংলা কী পেল এবং কত টাকা ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে, বাইরেতে ইনভেস্টমেন্ট, সেটাও মানুষের জানার দরকার আছে। এই যে কোটি কোটি টাকা খরচা করে মোচ্ছব হয়, পার্টির লোকেরা, তাদের আশেপাশের লোকেরা খায় দায় ফুর্তি করে, কখনো হলদিয়ায় কখনো সল্টলেকে। আমার তো দাবি হচ্ছে যে গত 12 বছরের যতবার বিজনেস সামিট হয়েছে পশ্চিমবাংলায় তার একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, যাতে মানুষ জানতে পারবে যে সত্যি সত্যি ইনভেস্টমেন্ট হয়েছে নাকি বাৎসরিক একটা মোচ্ছব হয় এখানে। এই যে টাকা খরচা হয় এটা তো মানুষের ট্যাক্সের টাকা, ফুটানি হয়। আমরা প্রতি বছর একই ছবি দেখি, একই শিল্পপতিরা আসেন, তারাই বসেন, একই ভাষণ দেন, যে কোনো বছরের ভিডিও চালিয়ে দিলে সেই ছবি দেখা যাবে, কিন্তু পশ্চিমবাংলার অর্থনীতিতে পশ্চিমবাংলার শিল্পের কি উন্নতি হচ্ছে? আমি একজন আইনসভার সদস্য হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিল্প বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন করছি যে বিগত শিল্প সম্মেলনের নামে যে মোচ্ছব হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা যেভাবে উচ্ছন্নে দেওয়া হচ্ছে, কত টাকা খরচ হয়েছে শিল্প সম্মেলনগুলো করে বিগত বছরগুলোতে, তার ডেটা সহ যে শিল্পপতিরা এসেছিলেন, পশ্চিমবাংলাতে কত টাকা বিনিয়োগ করেছেন, কোথায় কোথায় বিনিয়োগ করেছেন, এই বিনিয়োগের ফলে কত রাজস্ব এসেছে এই বিগত বছরগুলোতে, এবং সাথে সাথে পশ্চিমবাংলার কত শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পেয়েছেন তার ডেটাটা সূচনা লগ্নে, আজকের সূচনা লগ্নে দিয়ে এই শিল্প সম্মেলন শুরু করবেন। আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমরা আর একবার শুভদীপ চলে যাই সুতপার কাছে। সুতপা, একদিকে যেমন বিনিয়োগের প্রতিশ্রুতি সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, অপরদিকে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে চাচ্ছে না। আমরা শুনলাম নওশাদ সিদ্দিকী, দিলীপ ঘোষ, তাদের বক্তব্য হচ্ছে কত বিনিয়োগ হয়েছে, কি প্রতিশ্রুতি, কত খরচ হয় এই প্রত্যেকবারের শিল্প সম্মেলনে, তার একটা শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে। একদমই তাই, বিরোধীদের তরফ থেকে কিন্তু সম্প্রীতি এবারেই নতুন নয়, আমরা প্রত্যেকবারই দেখেছি যে এই প্রশ্নটাই বড় করে তোলা হয় যে শিল্পের জন্য যে প্রস্তাব আসে এই শিল্প বাণিজ্য সম্মেলনে সেই প্রস্তাবের কতটা বাস্তবায়িত হয়, এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকবারই যে আমরা দেখেছি যে বৈঠক, এই যে সম্মেলন হয় সেই সম্মেলনের পরে বৈঠক হয়, এবং সেই বৈঠকে কিন্তু প্রতিনিয়ত তারা যে বিষয়গুলো, অর্থাৎ যেখানে মৌ স্বাক্ষরিত হয়েছে তার ডেভেলপমেন্ট কী হলো, যারা প্রস্তাব দিয়েছিলেন যে শিল্প করতে কোন কোন ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে আগ্রহী, তাদের সাথে ইন্টারাকশন করা, এটা কিন্তু প্রতিনিয়তই হতে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু বিরোধীদের যে বক্তব্য যে শ্বেতপত্র প্রকাশ করা হোক, তাতে পরিষ্কার হয়ে যাবে যে প্রস্তাবগুলো আসছে সেই প্রস্তাবগুলো আদৌ বাস্তবায়িত হচ্ছে কি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।